আসসালামু আলাইকুম দার আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আমরা চৌবাচা সংক্রান্ত অঙ্কটা দেখবো যে নল এবং চৌবাচা সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেই এই অঙ্কগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় অ্যাকাডেমিক পরীক্ষাগুলোতে এই অঙ্কগুলো থেকে থাকে নৈবেদ্যিক অংশগুলো এবং কি আমাদের জব পরীক্ষাগুলোতে যে অঙ্কগুলো থাকে সেখানেও কিন্তু এই ধরনের অঙ্কগুলো থাকে তো চলুন আমরা আজকে একটা অঙ্ক দেখি এখানে একটি চৌবাচ্চায় দুটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা ও আঠারো ঘন্টায় খালি চৌ পূর্ণ হয় দুইটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে এখানে যে বিষয়টা বলছে চৌবাচ্চা তো আমরা জানি যে হাউস বা এ ধরনের চার কোনার যে পানি রাখার জন্য বা মাছ রাখার জন্য যে চার যে আয়তাকার যে ইয়াটা তৈরি করা হয় ওইটাই হলো চৌবাচ্চা তো এই চৌবাচ্চা বলা হয়েছে দুইটা নল ধরেন আমরা এটা ধরলাম প্রথম নল আর এটাকে ধরলাম দ্বিতীয় নল তাহলে প্রথম নল দ্বারা এই চৌবাচ্চাটা পূর্ণ হতে সময় লাগে বারো ঘন্টা এবং এই দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হতে সময় লাগে আঠারো ঘন্টা যখন খালি এটা চৌবাচ্চাটা যখন খালি থাকবে তখন প্রথম নল দ্বারা পূর্ণ হতে বারো ঘন্টা লাগবে এবং দ্বিতীয় নল দ্বারা লাগবে খালি চৌবাচ্চাটা পূর্ণ হইতে আঠারো ঘন্টা এখন বলা হয়েছে যদি এই দুইটা নল একসাথে খুলে দেওয়া হয় অর্থাৎ একসাথে যখন যদি মোটর সেরে পানি দেওয়া হয় তখন এই চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগবে আমাদের এই জায়গাটা বের করতে বলছে এই জায়গাটা বের করার পূর্বে যেহেতু আমাদের দুইটা নলকে একসাথে কাজ করতে হবে এবং তাদের কার্যক্ষমতা ভিন্ন যেমন একটা ছিল বারো ঘন্টা এখানে এটা ছিল আঠারো ঘন্টা তার মানে দুইজনের কাজ কিন্তু বা দুইটা নলের কাজ কিন্তু সমপরিমাণ নয় সেক্ষেত্রে আমরা প্রথম নলের এক ঘন্টার হিসাবটা বের করে নেব এবং দ্বিতীয় গোলের এক ঘন্টার হিসাবটা বের করে নেব যখন আমরা এই এক ঘন্টার হিসাবটা দুইটা নলের বের করে নেব তারপর কিন্তু আমাদের এটা বের করাটা ইজি হয়ে যাবে তাহলে আমাদের যদি একটা প্রথম নলের ক্ষেত্রে যদি আমরা লিখি প্রথম নলের ক্ষেত্রে দেখুন প্রথম নলের ক্ষেত্রে যে বারো ঘন্টায় পূর্ণ হয় পুরো চৌবাচ্চাটা মানে এক অংশ সম্পূ এক বা সম্পূর্ণ অংশ আমরা কাজের ক্ষেত্রে এবং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ অংশটাকে এক ধরে থাকি তাহলে এক ঘন্টায় কত হবে এখানে হিসাবটা এক ঘন্টা হবে এক বাই বারো কারণ আমরা জানি ঐকিক নিয়মে যদি এভাবে কম হয় বারোর থেকে এক কম এর জন্য আমাদের ভাগ হয়ে যাবে সম্পূর্ণ অংশ তারপর দেখুন আবার আমরা প্রথম নলের ক্ষেত্রে কিন্তু আমরা এক ঘন্টা হিসাবটা বের করে নিছি ঠিক তেমনিভাবে আমরা দ্বিতীয় নলের ক্ষেত্রে আমরা বের করে নেব দ্বিতীয় নলের ক্ষেত্রে আচ্ছা দ্বিতীয় নলের ক্ষেত্রে আঠারো ঘন্টায় পূর্ণ হয় আঠারো ঘন্টায় পূর্ণ হয় বা সম্পূর্ণ অংশ তাহলে দেখুন তাহলে এক ঘন্টায় কত হবে এক ঘন্টায় পূর্ণ হবে এক বাই নলের এক ঘন্টায় কত অংশ পূর্ণ হয় যদি বের করতে পারি তাহলে আমরা পুরো অংশটা কয় ঘন্টায় পূর্ণ হবে সেটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো তাহলে এখন কিন্তু আমাদের এই যে এক ঘন্টার যে হিসাবটা কত অংশ পূর্ণ হয় এটাকে আমাদের যোগ করতে হবে যেহেতু দুইটা নল একসাথে কাজ করবে তাহলে আমরা বলবো কি প্রথম ও দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় এক ঘন্টায় পূর্ণ হয় তাহলে এক ঘন্টা পূর্ণ হলে যেহেতু দুইটা নলের কার্যক্ষমতা বের করব তাহলে আমাদের এই দুইটাকে যোগ করে দিতে হবে এক বাই আঠারো এক বাই এক বাই বারো এক বাই আঠারো তাহলে এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে দেখুন এখানে আমাদের লসায়ক করলে বারো এবং আঠারো লসায়ক করলে কত হবে ছত্রিশ তাহলে বারো ছত্রিশের মধ্যে কেউ এবার যাবে তিনবার তিন অক্ষে তিন আবার আঠারো দ্বারা ছত্রিশকে ভাগ করবে এক থাকে দুই হবে দুই দ্বারা একের সাথে গুণ দুই অক্ষে দুই তাহলে আমাদের আসলো কত পাঁচ বাই ছত্রিশ অংশ দেখুন এই অংশটা কিন্তু দুইটা নল এক ঘন্টায় করে তাহলে এত অংশ যদি দুইটা নল এক ঘন্টা করে তাহলে এক অংশ করবে কত সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো এখন আমরা ফাইনাল অ্যান্সারে চলে যাব পাঁচ বাই ছত্রিশ অংশ করে কত ঘন্টায় এক ঘন্টায় আমাদের এখানে ঘন্টার হিসাবটা বের করে অতএব এক বা সম্পূর্ণ অংশ বের করতে তাহলে যদি এটা থেকে এখন উল্টে যাবে ছত্রিশটা উপরে চলে যাবে আমাদের নিচে পাঁচ চলে আসবে এখন আমরা এটাকে যদি ভাগ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ সাথে থাকবে কত এক শাস সমস্ত এক বাই পাঁচ ঘন্টাই হবে আমাদের কিন্তু এখানে অ্যান্সার তার মানে আমাদের এই দুইটা নল যদি আমরা একসাথে খুলে দেই তাহলে আমাদের শাস সমস্ত এক বাই পাঁচ ঘন্টা এটা পূর্ণ হয়ে যাবে এবং আমরা এটা কিন্তু বের করতে পারলাম এইটা হইছে আমাদের বিস্তারিত বিষয় আমরা যখন এই বিষয়টা বুঝতে পারবো তখন কিন্তু আমরা ইজিলি রাপে খুব সহজে করতে পারবো সেটা কীভাবে সেটা একটু দেখাই যে ধরুন যে এখানে যে হিসাবটা আছে যে আমাদের এই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের এক ঘন্টা বের করে নিতে হবে এখানে তিনটা নল থাকতে পারে চারটা যে থাকুক তাহলে আমাদের প্রত্যেকটা নলের এক ঘন্টা হিসাবটা বের করতে হবে তাহলে এই প্রথম নল দ্বারা যদি বারো ঘন্টায় পূর্ণ হয় তাহলে এক ঘন্টায় কত হবে তাহলে এক বাই বারো যোগ এই দ্বিতীয় নল আঠারো ঘন্টা হলে কত হবে এক বাই আঠারো আপনি যদি এই দুইটাকে যোগ করেন তাহলে কত হবে দেখেন লসাগুড় আসবে ছত্রিশ বারো এবং আঠাশ লসাগু ছত্রিশ তাহলে এখানে বারো দ্বারা ই করলে হবে আসতে আসে আমাদের তিন আর এখানে আসতে আছে দুই তার মানে কত হইছে হইতেছে পাঁচ বাই ছত্রিশ এখন তখন এক ঘন্টায় কিন্তু এই দুইটা নল এক ঘন্টায় পূর্ণ হয় পাঁচ বাই ছত্রিশ অংশ তাহলে পাঁচ বাই ছত্রিশ অংশ যদি এক ঘন্টায় পূর্ণ হয় তাহলে এক এক অংশ কয়েক ঘন্টায় পূর্ণ হবে তাহলে উপরে চলে যাবে ছত্রিশ নিচে চলে আসবে পাঁচ তখন আমরা এটাকে যদি কাটাকাটি করি ভাগ করি তাহলে আমার কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে এভাবে আমরা চলে আসবে তখন আমাদের বিস্তারিত না লিখে আমরা চাকরির যে অঙ্কগুলো আসে সেই ক্ষেত্রে আমরা এইভাবে বসে দিতে পারবো কিন্তু মূল ফিগারটা আমাদের এভাবে বুঝতে হবে এভাবে আসে আসলে আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক দিতে একদম ভুলবেন না আজ পর্যন্ত আসসালামে